আপনারা মনে করছেন ঠাকুর ঘরটা কেন আবার দেখাচ্ছি, আসলে আজকে আমার একটা স্পেশাল দিন, তাই সব কিছুর আগেই ঠাকুরের নাম নিতে হয়। সেই জন্যই আজকে আমার ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ একটা বিশেষ দিন, আজ এই মানুষটার সঙ্গে 27টা বছর পার করে দিলাম। আজ আমাদের 27তম বিবাহ বার্ষিকী। তোমরা এখন আমার ফ্যামিলির মতো হয়ে গেছো, তাই ছোটখাটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না, তাই এটুকু আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো পুরোটাই তোমাদের নিয়েই করব। এবার প্রথমে কাটবো কেক, তাও সাথে থেকে সাথে আছে আমাদের সুখে দুঃখের সাথী, এদিকে তো আগেই দেখেছেন, এ আছে আর আছে এনারই একজন ছেলে। ইনি হলেন আমার শাশুড়ি মা। এই হলো ওই দিদির ছেলে। এই হলো আমার ছেলে। খাও। সব সময় ক্যামেরার পিছনে থাকে, আজকেও আসতে চাইছে না, যেহেতু চাকরি করেনি, বাড়া জোর করে নিয়ে আসলো। আমি বিরান নিমন্ত্রণে এসেছি, আমার দুটো সন্তানকে আমি ভালোবাসি, আমি এদেরকে ভালোবাসি, এদের সুখে যেন দাম্পত্য হয়। বুঝেছিস? এ আমাদের খুব প্রিয় একজন দাদা, আমাদের ভীষণ ভালোবাসে, তাই নিজে থেকেই এসেছে আমাদের আশীর্বাদ। জেনে লাইনটা খেয়েছি। আর খেতে কেমন হয়েছে বলো? দারুণ দারুণ দারুণ। হ্যাপি অ্যানিভার্সারি। এই কেকটি আগের দিন রাতে ছেলে মেয়ে দুজনে মিলে আমাদের কাটিয়েছে। কেক কাটার পালা শেষ, এইবার চলে যাব খাওয়ার পালায়। আমি খাওয়ার মেনুতে করেছি সবই আমি নিজে হাতে ঘরে রান্না করেছি। এটা হলো চিকেন ললিপপ, চিকেন বিরিয়ানি, চিকেন 65 আর চিকেন কষা, সবই এইগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবে। মাঝখানে স্যালাডটা আমি তৈরি করেছি, রসগোল্লাটা বাইরে। এই নিয়ে আজকে হবে আমাদের রাতের ডিনার। আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ, সবই ভালোভাবে হয়ে গেছে। করোনার মধ্যে বাইরে না গিয়ে যতটুকু পেরেছি ঘরের মধ্যে আনন্দ করেছি। আশীর্বাদ করবেন জীবনটা যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে চলে। বাই, আজকে ব্লগটা শেষ করলাম, আগামীতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বাই।